নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। এটা দৈনিক রাশিফলের ভিডিও। আগামীকাল চৌঠা সেপ্টেম্বর 2024, মেষ টু মীন রাশি কেমন যাবে, আপনাদের ক্ষেত্রে কোন কোন দিকগুলো ভালো রয়েছে এবং কোন কোন দিকে আপনাদেরকে সাবধান থাকতে হবে, অবশ্যই বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আমি করতে চলেছি। তাই ভিডিওটি আপনারা মোটো কেটে কেটে দেখবেন না, খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। দেখুন, আগামীকাল শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি রয়েছে, উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছে, যোগ রয়েছে সাধ্য যোগ, এবং এর সাথে সাথে রাহুকালের যে সময় রয়েছে আপনার দুপুর 12:20 থেকে আপনার 1:55 পর্যন্ত, এই সময়টা আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না। এবং বিজয় মুহূর্ত রয়েছে, যে সময়টাতে আপনারা কোনো অফিসিয়ালি কাজ, কোনো গুরুত্বপূর্ণ কোনো সই বা কোনো যদি কোনো জিনিস কিনতে চান, এই বিজয় মুহূর্তটা রয়েছে দুপুর 2:00 থেকে 3:17 পর্যন্ত। অর্থাৎ এই সময়টাতে কোনো মানে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু, বা ইনভেস্টমেন্ট করতে চাইছেন শেয়ার মার্কেটে, আপনারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা আপনার ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ রয়েছে। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে বলি কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, অর্থাৎ যে যে নক্ষত্র বলবো, যদি আপনার এই নক্ষত্রে জন্ম হয়ে থাকে আপনার ক্ষেত্রে বিশেষভাবে আগামীকাল শুভ সময় কিন্তু আসবে। দেখুন, রোহিণী, কৃত্তিকা, ভরণী, অশ্বিনী, বিশাখা, ধনিষ্ঠা, শতবিশা, উত্তরাষাঢ়া, অনুরাধা, হস্তা, চিত্রা, জ্যেষ্ঠা, পূর্বভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্রে যদি আপনার জন্ম হয়ে থাকে আপনার ক্ষেত্রে আগামীকাল দিনটা কিন্তু ভালো রয়েছে। আগামীকাল আপনারা পশ্চিম দিকে যাত্রা করবেন না, আর যদি আপনাদেরকে পশ্চিম দিকে যাত্রা করতেই হয় আপনারা কিছুটা আপনারা এলাচ, ছোটো এলাচ হয়, এলাচ মুখে দিয়ে আপনারা যাত্রা করুন, তাতে বিশেষভাবে লাভ পাবেন। এবং যে 6টি রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে তার লাকি নাম্বার এবং সময়টা আমি ভিডিওর শেষে জানাবো, অর্থাৎ লটারি কাটার যে শুভ সময় এবং লাকি নাম্বার এই ভিডিওর শেষে আপনাদেরকে আমি জানাতে চলেছি। তা ভিডিওটি মোটেও আপনারা কেটে কেটে দেখবেন না, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, মেষ রাশির আপনার কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস কিন্তু বাড়বে, অর্থাৎ যা হবে হবে, আমি এই কাজটা করতে পারবো, এরকম মানসিকতা আপনার আসবে। দ্রুততার সাথে আপনারা কাজগুলো সেরে ফেলুন, কারণ আগামীকাল দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো রয়েছে, যে কোনো কাজ আপনারা আগামীকাল অবশ্যই সেরে ফেলুন। নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না, এবং আপনার নতুন কাজের সুযোগ আসবে। যারা আপনারা টাকার ইন্টারেস্টে খাটান, টাকা ধার দিবেন না, সেখানে আপনাদের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যবসা ক্ষেত্রে ভালো, যারা বিজনেস করছেন তারা কিন্তু আগামীকাল ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। আপনাদের শুভ রং ধূসর,
এবং আপনারা আগামীকাল কোনো গরিব মানুষকে দান করুন। দেখুন আমি বারবার বলি, দান করাটা কিন্তু আপনি যে ইনকাম করছেন তার 10% যদি আপনি দান করেন, তাতে কিন্তু আপনার আরও ইনকাম কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ আপনারা গরিব মানুষকে আপনি কালকে ফল দান করুন, বিশেষভাবে লাভ পাবেন। বৃষ রাশি, হঠাৎ কোনো শুভ খবর আপনার আসবে, অর্থাৎ যে কোনো দিক থেকে আপনার ভালো কোনো শুভ খবর আপনি পেতে পারেন। সম্পত্তি ক্রয়ের প্রবল যোগ রয়েছে, কোনো সম্পত্তি লাভ হতে পারে। যাত্রা থেকেও আপনি লাভ পাবেন। রাগ নিয়ন্ত্রণ করুন, পরিবারে আপনার সমস্যা কমবে, অর্থাৎ পারিবারিক যে সমস্যা চলছিল কিছুটা হলে পারিবারিক সমস্যা আপনাদের কমবে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের মানে প্রচুর লাভ দেখা কিন্তু যাচ্ছে, যারা বিজনেস করছেন না তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু আমি বলবো খুব ভালো যেতে চলেছে। আপনাদের শুভ রং সাদা এবং আগামীকাল আপনারা কোনো নির্ধনী মানুষকে খাদ্য কিছু অন্ন দান করুন, বিশেষভাবে লাভ পাবেন। মিথুন রাশি, দেখুন ভাগ্যের সাপোর্ট অর্থাৎ দৈব কৃপা আপনারা কিন্তু পেতে চলেছেন, আর দৈব কৃপা পেলে যে কোনো কাজ চটজলদি কিন্তু হয়ে যায়। কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনার নিশ্চিত রূপে হতে চলেছে। মানসিক চাপ আপনার দূর হয়ে যাবে। কোনো বড় সুখবর আপনি পাবেন। অর্থ প্রাপ্তির যোগ রয়েছে এবং আপনার আগামীকাল প্রচুর পরিশ্রম করতে হবে। আপনার ব্যবসা ক্ষেত্রে সময়টা খুব ভালো দেখা যাচ্ছে আগামীকাল, এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সময়টাও কিন্তু দিতে হবে, অর্থাৎ ধৈর্য ধরে ব্যবসা ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে। খরচ নিয়ন্ত্রণ করুন, অর্থাৎ উলটপালট খরচ মানে দেখুন দৈনন্দিন যা খরচ আছে, বাজার করা, আপনার ওষুধপত্র, এগুলো তো আছে, কিন্তু কিছু উল্টাপাল্টা খরচ হওয়ার কিন্তু সম্ভাবনা আগামীকাল রয়েছে। আপনার শুভ রং গোলাপি এবং আপনারা আগামীকাল গোমাতাকে আপনারা রুটি, গমের যে রুটি হয় না, গরুকে আপনারা রুটি খাওয়ান, বিশেষভাবে লাভ পাবেন। কর্কট রাশি, নেতৃত্ব ক্ষমতা বাড়বে, অর্থাৎ যেখানে আপনি কাজ করছেন না সেখানে কিন্তু আপনার নেতৃত্ব ক্ষমতা বৃদ্ধি কিন্তু করবে। আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে। কর্মক্ষেত্রে সফলতা পাবেন। ভাগ্যের সাহায্য, আবারও বলছি দৈব কৃপা আপনারা পাবেন। আপনার বাড়িতে কলহ অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটির সম্ভাবনা কিন্তু রয়েছে, অবশ্যই এদিকটা কেয়ারফুল থাকুন। ব্যবসা ক্ষেত্রে সাবধান, কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনারা আগামীকাল করবেন না, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না। শুভ রং সাদা, কোনো নির্ধনী মানুষকে আপনারা চাল দান করুন, নিশ্চিত রূপে লাভ পাবেন। সিংহ রাশি, আটকে থাকা কাজ হয়ে যাবে। অলসতা দূর করতে হবে, অর্থাৎ আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করবো, এটা করলে হবে না, এগিয়ে যেতে হবে। এবং খরচের দিকটা নিয়ন্ত্রণ রাখুন, ছোটোখাটো যে খরচ রয়েছে, বড় কোনো কোনো জিনিস কিনা এই দিকটা করবেন না। পুজোর আগে খরচ রয়েছে কিন্তু
মানে ফালতু খরচগুলো থেকে এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে চাপ বাড়বে, ব্যবসা ক্ষেত্রে লাভ হবে। ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে। শুভ রং মেরুন, আপনারা অবশ্যই 108 বার গায়ত্রী মন্ত্র জপ করুন, নিশ্চিত রূপে লাভ পাবেন। এবার আসি আপনার কন্যা রাশি। সরকারি সাহায্যে আপনার কাজ হয়ে যাবে, অর্থাৎ সরকার থেকে কোনো সাহায্য আপনি হয়তো আগামীকাল পেতে পারেন। হঠাৎ কোনো ভালো খবর আপনি পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে। বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা লাভ পাবেন। রাগ নিয়ন্ত্রণ করুন, ব্যবসা ক্ষেত্রে আরও সময় আপনাকে দিতে হবে, অর্থাৎ ব্যবসার দিকে আপনাকে মনোনিবেশ করতে হবে। শুভ রং সাদা, গরিব মানুষকে আপনি, কোনো নির্ধনী মানুষকে অন্ন দান করুন, নিশ্চিত রূপে লাভ পাবেন। তুলা রাশি, মানসিক দুশ্চিন্তা আপনার দূর হবে। কোনো পুরাতন বন্ধুর সাথে যোগাযোগ হয়ে আপনার কোনো লাভ হতে পারে। তাড়াতাড়ি কোনো কাজ করবেন না, অর্থাৎ চট জলদি কোনো কাজ করা সেটা আপনারা কিন্তু করবেন না। রাগ এবং জেদ আপনার আগামীকাল কিন্তু বাড়বে, এই দিকটা নিয়ন্ত্রণ রাখতে হবে। রাগ জেদে কিন্তু অনেক ক্ষতি হতে পারে কিন্তু তুলা রাশি। যে কোনো কাজে সিদ্ধান্ত নিতে গেলে খুব ধীরে এগিয়ে চলুন, অর্থাৎ ধীর পন্থা অবলম্বন করুন, চিন্তা করে যে কোনো কাজ করুন, চট জলদি সিদ্ধান্ত নেবেন না। খরচের দিকটা নিয়ন্ত্রণ করুন। শুভ রং গোলাপি, আপনারা কোনো পাখিকে, আপনি কাক হতে পারে, পায়রা হতে পারে, যে কোনো পাখিকে আপনারা দানা দিন, নিশ্চিত রূপে লাভ পাবেন। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মন শান্তি রেখে কাজ করুন, মনে কোনো দুশ্চিন্তা রেখে কাজ করবেন না। আটকে থাকা কাজ হয়ে যাবে, কেরিয়ারে বাধা দূর হবে, শিক্ষাক্ষেত্রে সফলতা আপনি পাবেন, অর্থাৎ যারা বিদ্যার্থী রয়েছে, শিক্ষার্থী রয়েছে, আপনারা সফলতা পেতে চলেছেন। জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুডটা অবশ্যই এড়িয়ে চলুন, পেটের সমস্যা আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে আপনারা বড় ধরনের লাভ পাবেন। শুভ রং লাল, আপনারা কোনো গরিব মানুষকে অন্ন দান করুন, নিশ্চিত রূপে লাভ পাবেন। ধনুরাশি, এখন সময় এসেছে ধনুরাশির কেরিয়ারের দিকে নজর দেওয়ার, অর্থাৎ আপনার কেরিয়ারের দিকে ফোকাসটা আপনি করুন। ছোটোখাটো যাত্রার যোগ রয়েছে, আপনার সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে। আপনার ভাই বা আপনার বোন বা আপনার বন্ধুর সাথে সম্পর্কে উন্নতি কিন্তু আপনার আগামীকাল দেখা যাচ্ছে। অহংকার করবেন না, যে কোনো কাজে অহংকার জায়গাটা এড়িয়ে চলুন। আপনারা কোনো বন্ধুর সাহায্য পাবেন। ব্যবসা ক্ষেত্রে পরিস্থিতি অনেক ভালো হতে চলেছে আগামীকাল। শুভ রং ক্রিম, আপনারা কোনো নির্ধনী মানুষকে চাল দান করুন, নিশ্চিত রূপে লাভ পাবেন। মকর রাশি, সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, গভর্নমেন্ট কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনারা সেখান থেকে লাভ পাবেন। আপনার কোনো দূরবর্তী স্থান থেকে শুভ সংবাদ আসবে, অনেক দূর থেকে কোনো ভালো সুখবর আসবে। মান সম্মান বৃদ্ধি হবে।
স্বাস্থ্যের জায়গাটা আমি বলবো আপনাদের ক্ষেত্রে ভালো রয়েছে, খুব একটা সমস্যা নেই। সিদ্ধান্ত নিতে দেরি করবেন না। ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের লাভ আপনারা পেতে চলেছেন। শুভ রং হলুদ। আপনাদের আগামীকাল কোনো গরিব মানুষকে আপনারা অর্থ দান করুন, নিশ্চিতরূপে লাভ পাবেন। আপনার কুম্ভ রাশি দৈব কৃপা অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। কর্মক্ষেত্রে নেতৃত্বের ক্ষমতা আপনার বাড়বে। কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি হবে। সন্তানের জন্য গর্ব অনুভব বা সন্তানের জন্য খুশির খবর আপনি পাবেন। স্বাস্থ্যের দিকে নজর রাখুন। অবশ্যই স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু সমস্যা রয়েছে। টাকা ধার আগামীকাল দেবেন না। এবং আপনারা রাগকে নিয়ন্ত্রণ করুন। শুভ রং সোনালি। আপনারা পাখিকে দানা খাওয়ান, নিশ্চিতরূপে লাভ পাবেন। মীন রাশি হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার উন্নতি হবে। কথার দিকে নিয়ন্ত্রণ রাখুন। বন্ধুর সাহায্যে আপনার বড় কোনো কাজ হয়ে যাবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে। ব্যবসা যারা করছে সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো যেতে চলেছে আগামীকাল। শুভ রং লাল। এবং আপনারা আগামীকাল কোনো নির্ধনী মানুষকে খাবার দান করুন, সে চাল হতে পারে, আপনার কোনো অর্থ হতে পারে, দান করুন, তাতে আপনারা লাভ পাবেন। এবার আসি যে ছয়টি রাশির লটারির প্রাপ্তির যোগ রয়েছে, সেই ছয়টি রাশির লাকি নাম্বার অর্থাৎ এবং শুভ সময়। প্রথম রাশি আপনার নাম্বার ওয়ান যে রাশি মিথুন রাশি। মিথুন রাশির লাকি নাম্বার ৬। আপনাদের শুভ সময় সকাল ১০টা থেকে ১১টা ২২ মিনিট পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশির লাকি নাম্বার ৮। আপনাদের শুভ সময় সকাল ৯টা ১১ মিনিট থেকে ১০টা ১২ মিনিট পর্যন্ত। তিন নম্বর রাশি মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার ৩, লাকি নাম্বার। আপনাদের শুভ সময় ১০টা থেকে ১০টা ৪৪ মিনিট। এরপর যে রাশি আপনার মীন রাশি। মীন রাশির লাকি নাম্বার ৪। আপনাদের শুভ সময় সকাল ১১টা থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত। একদম শেষ রাশি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের লাকি নাম্বার ৪। আপনাদের শুভ সময় সকাল ৯টা ৫০ মিনিট থেকে আপনার ১১টা ৪ মিনিট পর্যন্ত। অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না আমি আবারও বলবো, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং বার্চার্ট রিফরমেশন করুন। ২ ১ নম্বরের জন্য লটারি প্রাপ্তিতে বাধা আসছে, অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং পাশাপাশি পরামর্শ করুন। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল, বারবার একই কথা বলি, অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে আপনারা ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আগামীকাল অবশ্যই জয় গণপতি বাপ্পা, এই দিনটা অবশ্যই গণেশজির দিন বলে আপনারা দিনটা শুরু করুন। সকলে সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।